পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ব্লকে অনুষ্ঠিত হল কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান। বাংলার মানুষের প্রতি কৃষক সমাজের অবদানের স্বীকৃতি দিতে রাজ্য সরকারের উদ্যোগে এই কৃষক রত্ন প্রদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন পাণ্ডবেশ্বর ব্লকে পালিত হল কৃষক রত্ন প্রদান কর্মসূচিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, পাণ্ডবেশ্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাণ্ডবেশ্বরের কোন্দা গ্রামের বাসিন্দা মঙ্গল বাগদিকে কৃষক রত্ন সম্মানে পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের এই কৃষকদের প্রতি এত মানে ভালোবাসা, তাতে আমরা খুব খুশি। কৃষকরা এতে ভালো কিছু করার সুযোগ পেয়েছেন। এবং এই চেকটা, যে চেকটা পেলেন, চেকটা থেকে আপনি কি করবেন? চেকটা পেয়ে আমি চাষের কাজে ব্যবহার করব। আরো কি অন্যদেরকে আপ্লুত করবেন? অবশ্যই আরো পছন্দে চাষের সম্বন্ধে কিছু উন্নত ধরনের চাষ করার জন্য ব্লকে নয়, জেলা স্তর, ব্লক স্তর এবং রাজ্য স্তর, তিন স্তরেই কৃষকদেরকে সম্মানিত করা হয়েছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী পদক্ষেপ। যারা আমাদের অন্নদাতা তাদেরকে আমরা সম্মানিত করছি, এবং যারা আমাদের অন্নদাতা তাদেরকে আমরা উৎসাহিত করছি। সুতরাং এই কৃষক রত্ন শুধু নয়, কৃষক রত্ন, শিক্ষক রত্ন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মানিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দায়বদ্ধতা, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন মানুষকে উৎসাহিত করা, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে এদের হাত ধরেই বাংলা আবার সুজলা সুফলা হবে। দেখুন, পাণ্ডবেশ্বর থেকে মঙ্গল বাগদিকে কৃষক রত্ন ঘোষিত করা হয়। আমরা বলবো যে এরকম আরও অনেক মঙ্গল বাগদি পাণ্ডবেশ্বর থেকে তৈরি হোক, যারা কৃষিটাকে ধরবে। অবহেলিত পাণ্ডবেশ্বর, অনুন্নয়নের পাণ্ডবেশ্বর, উন্নয়নের পাণ্ডবেশ্বর হয়ে উঠুক। পাণ্ডবেশ্বর সাজছে, পাণ্ডবেশ্বর কৃষিক্ষেত্রে এগোচ্ছে। কারণ আগে এটা কৃষি ব্লক ছিল না, কৃষি ব্লক হয়েছে। আগের যিনি ইয়ে ছিলেন, কি বলে, এডিএ, জয়েন্ট এডিএ ছিলেন অন্ডাল ব্লকের সঙ্গে, নতুন এডিএ পোস্টিং হয়েছে। এবং আগের কোনো কৃষি অফিস, কৃষি ভবন ছিল না। এবারে পাণ্ডবেশ্বরে আজ থেকে কৃষি ভবন শুরু করার প্রস্তুতি শুরু হয়ে গেছে, অর্ডার এসে গেছে, জমি চিহ্নিত হয়ে গেছে। এবং আমরাও কৃষককুলকে বলবো যে আপনারাও এগিয়ে আসুন, উন্নত মানের, উন্নত পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে আপনারাও নিজেরা সমৃদ্ধ হন এবং বাংলাকে সমৃদ্ধ করুন। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।